ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আর যে বিষয়টি আলোচনা করব বিটিভি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য পেপার সিক্স এর সিলেবাস এই পর্বে মোট চারটি পর্যায় রয়েছে এবং প্রতিটি পর্যায়ে চারটি করে একক রয়েছে চলো শুরু করি একক পর্যায়ে একুশে রয়েছে চারটি একক প্রথম একক আছে সিপাহী বিদ্রোহের পরবর্তী পর্বে আঠারোশো সালের মহারানীর শাসনের ঘোষণা এবং আঠারোশো সালের আইন একক দুই আছে ঊনবিংশ শতকের শেষ পর্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক আন্দোলন ও উপজাতি বিদ্রোহ একক তিনে আছে ঔপনিবেশিক অর্থনীতির রূপান্তর একক চারে আছে সমাজে সংস্কারক আন্দোলন পর্যায় বাইশে রয়েছে চারটি একক এবং একক একে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সামাজিক উৎস সম্পর্কে আলোচনা একক দুয়ে আছে আদি কংগ্রেস এবং নরমপন্থী জাতীয়তাবাদীদের আদর্শগত কাঠামো একক তিনে আছে চরমপন্থা স্বদেশী আন্দোলন এবং সুরাটে কংগ্রেসের ভাঙন একক চারে আছে সংগ্রামী জাতীয়তাবাদ একক তেইশ পর্যায়ে রয়েছে চারটি একক একক একে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারতের রাজনীতি এবং গান্ধী একক দুয়ে আছে গান্ধী এবং জনমুখী রাজনীতি উনিশশো একুশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দ একক তিনে আছে কংগ্রেসে বামপন্থী আন্দোলনের উদ্ভব একক চারে আছে পাকিস্তান দাবি একক চব্বিশ পর্যায়ের চারটি এককের আছে একক একে আছে গণপরিষদ ও ভারতের সংবিধান রচনা একক দুয়ে আছে স্বাধীনতার যুগের ইতিহাস নেহেরু একক তিনে আছে পরিকল্পনা ভারতীয় অর্থনীতি একক চারে আছে নেহেরুর পররাষ্ট্রনীতি ও জোট নিরপেক্ষ আন্দোলন এবার এই এককগুলি বিস্তারিত আলোচনা করব। একক একে আছে সিপাহী বিদ্রোহের পরবর্তী পর্বে আঠারোশো সালের মহারানীর শাসনের ঘোষণা এবং আঠারোশো সালের আইন এই এককে রয়েছে ইংল্যান্ডের শ্রী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনমার গ্রহণের পটভূমিকা এবং মহারানী ঘোষণা এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ও তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে এই এককে একক দুই রয়েছে ঊনবিংশ শতকের শেষ পর্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক আন্দোলন উপজাতি বিদ্রোহগুলি সম্পর্কে এই এককে দেখা যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পুঞ্জীভুক্ত ক্ষোভ কৃষক আন্দোলনের পটভূমিকা ও প্রকৃতি আঠারোশো সালে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট ও তার গুরুত্ব নীল বিদ্রোহের প্রকৃতি নেতৃত্ব ফলাফল পাবনার কৃষক অভ্যুত্থান মহারাষ্ট্রে কৃষক বিদ্রোহ উপজাতি বিদ্রোহের পটভূমিকা খাওয়ার আন্দোলন মুন্ডা বিদ্রোহ রাও বিক্ষোভ মোপলা বিদ্রোহ ইত্যাদি দেখা যায় একক তিনে রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির রূপান্তর এই এককে দেখা যায় ঔপনিবেশিক অর্থনীতির পূর্বকাল অর্থনীতির বৈশিষ্ট্য ভারতের অর্থনৈতিক কাঠামোর বিপর্যয় বাণিজ্যিক পর্যকাল যেমন পলাশী লুণ্ঠন ব্যক্তিগত বাণিজ্য বিনিয়োগ ব্যবস্থা অপহার ইত্যাদি ভারতীয় শিল্পের ধ্বংস সাধন কোম্পানির আয়ের অন্যান্য ক্ষেত্রগুলি অর্থাৎ সম্পদের নির্গমন তথ্য শিল্প সময়কাল ইত্যাদি এই পর্বে আলোচ্য বিষয় একক চারে রয়েছে সমাজ সংস্কার আন্দোলন এই এককে যে বিষয়গুলি আছে সেগুলি হলো নবজাগরণের বৈশিষ্ট্য যেমন নবজাগরণের গতিধারা ধর্ম সমাজ আন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ বাংলায় শিক্ষা বিস্তারের প্রয়াস পাশ্চাত্য শিক্ষা গ্রহণের কারণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার প্রসার মিশনারিদের অবদান মিশনারিদের উদ্দেশ্য মুদ্রণ যন্ত্র ও সংবাদপত্রের ভূমিকা এছাড়া রয়েছে ব্রাহ্ম সমাজ আন্দোলন রামমোহনের প্রথম জীবন ও শিক্ষা আদর্শ রামমোহনের ধর্মচিন্তা আত্মীয় সভা প্রতিষ্ঠা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য বিধবা বিবাহ সতীদাহ নির্বারণ প্রথম আধুনিক মানুষ রামমোহন দেবেন্দ্রনাথ ঠাকুরও ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন ও ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম ধর্মের প্রসার ব্রাহ্ম সমাজের ভাঙন ব্রাহ্ম ধর্ম আন্দোলনের প্রভাব এছাড়াও রয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যেমন তার প্রথম জীবন কেমন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কার্যাবলী এছাড়াও বিদ্যাসাগর সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এছাড়াও রয়েছে নববঙ্গ আন্দোলন ও ডিরোজিও সম্পর্কে ডিরোজিও তার আদর্শ ডিরোজিওর পরবর্তীকালে নব্যবঙ্গ আন্দোলন নব্যবঙ্গ আন্দোলনের অবদান নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী কী ছিল এগুলি আলোচ্য বিষয় এছাড়াও রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস ও বিবেকানন্দ রামকৃষ্ণের মিশন সম্পর্কে এছাড়াও আছে পশ্চিম ভারতের ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের সম্পর্কে আর্য সমাজ আন্দোলন সম্পর্কেও আলোচ্য বিষয় রয়েছে একক একে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সামাজিক উৎস এই এককে দেখা যায় জাতীয় কংগ্রেসের উদ্ভবের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলি ব্রিটিশ ভারত বিরোধিতার উৎস সন্ধানে রাজনৈতিক সংগঠনের সূত্রপাত জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা অর্থাৎ তর্ক বিতর্কগুলি এবং কংগ্রেসের সামাজিক ভিত্তি কী ছিল সে সম্পর্কে এই পর্বে আলোচনা করা হয়েছে একক দুইয়ের আদি কংগ্রেস এবং নরমপন্থী জাতীয়তাবাদের আদর্শগত কাঠামো সম্পর্কে আলোচনা করা এই এককে দেখা যায় প্রারম্ভিক কথা জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম সম্পর্কে নরমপন্থী জাতীয়তাবাদীদের আদর্শ কর্মসূচি আদি জাতীয়তাবাদীদের রাজনৈতিক কর্মপদ্ধতি নরমপন্থী জাতীয়তাবাদীদের দুর্বলতাগুলি জাতীয় আন্দোলনের আদি পর্বে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়াগুলি কী ছিল সে সম্পর্কেও জানা যায় এছাড়াও জানা যায় আদি জাতীয় আন্দোলনের ঐতিহাসিক মূল্যায়ন সম্পর্কে একক দিনে রয়েছে চরমপন্থা স্বদেশী আন্দোলন এবং সুরাটে কংগ্রেসের ভাঙন সম্পর্কে এই এককের মূল বিষয় আলোচনা করা হয়েছে সেগুলি হল এর প্রারম্ভিক কথা চরমপন্থার উদ্ভব অর্থাৎ পটভূমি সামাজিক অর্থনৈতিক পটভূমি আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এর নেতৃবৃন্দ কারা ছিল রাজনীতির পটভূমি কেমন ছিল সেগুলি আলোচ্য বিষয় এছাড়াও রয়েছে বঙ্গভঙ্গ প্রস্তাব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অর্থাৎ ও বয়কট আন্দোলন শ্রমিক ও কৃষক বিক্ষোভ স্বদেশী আন্দোলনের যুব সম্প্রদায় স্বদেশী আন্দোলনের সমিতির ভূমিকা সন্ত্রাসী দিকে মোড় মুসলিম সম্প্রদায়ের ভূমিকা তাৎপর্য কি সীমাবদ্ধ থেকেই এই ছিল আলোচ্য বিষয় একক চারে রয়েছে সংগ্রামী জাতীয়তাবাদ এই এককে আলোচ্য বিষয় হলো জাতীয়তাবাদের সংজ্ঞা কী সম্পর্কে যেমন সামাজিক ও পটভূমি কেমন ছিল সংবাদ ও সাময়িক পত্রগুলির ভূমিকা কী সংগ্রামী জাতীয়তাবাদ ও সশস্ত্র বিপ্লব কী এইগুলি এই এককের প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারতের রাজনীতি এবং গান্ধী সম্পর্কে আলোচনা করা হয়েছে এর মূল বিষয়গুলি হলো প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতবর্ষ সম্পর্কে মন্টেগু চেমসফোর্ড আইন গান্ধীর আবির্ভাব এবং প্রাথমিক আন্দোলনগুলি যেমন চম্পারণ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ আহমেদাবাদ সত্যাগ্রহ রাওলাট সত্যাগ্রহ ইত্যাদি এছাড়াও রয়েছে ভারতীয় রাজনীতিতে গান্ধীর ভূমিকা কী ছিল এই এককে গান্ধী এবং জনমুখী রাজনীতি অর্থাৎ উনিশশো একুশ থেকে বিয়াল্লিশ সালের মধ্যে যে রাজনীতি ছিল সে সম্পর্কে আলোচ করা হয়েছে দেখা যায় স্বাধীনতা সংগ্রামের জনগণ এবং জনমুখী রাজনীতি ক্লাবত অর্থাৎ অসহযোগ আন্দোলন তারপরে আইন অমান্য আন্দোলন নির্বাচন রাজনীতি থেকে ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি আলোচ্য বিষয় এই এককের একক দিনে রয়েছে কংগ্রেসে বামপন্থী আন্দোলনের উদ্ভব সম্পর্কে এই এককে মূল বিষয়গুলি হল নেতাজি সুভাষ ও আজাদিন ফৌজের প্রতিষ্ঠা তাদের কার্যকলাপ শ্রমিক আন্দোলন ইত্যাদি এই এককে পাকিস্তান দাবি সম্পর্কে আলোচনা করেছে যেমন ক্ষমতা হস্তান্তর ক্ষমতা হস্তান্তর পরবর্তী পরিস্থিতি কেমন ছিল সে সম্পর্কে এই এককে আলোচনা করা হয়েছে এই এককের মূল বিষয় হলো গণপরিষদ ও ভারতের সংবিধান রচনা সম্পর্কে এর মূল টপিকগুলি হল গণপরিষদ সৃষ্টির ইতিহাস মানে প্রয়োজন বা গুরুত্ব কী ভারতীয় ভাবনা অর্থাৎ উনিশশো ছয় সালে জাতীয় কংগ্রেসের প্রস্তাব কী ছিল হমরুল আন্দোলন অসহযোগ আন্দোলন ও গান্ধীজির স্বরাজ ভাবনা সম্পর্কে এছাড়াও রয়েছে সর্বদলীয় বৈঠক ও সংবিধান কমিটি জাতীয় কংগ্রেসের বিভিন্ন সম্মেলনে গণপরিষদের দাবি দেওয়া এছাড়াও গণপরিষদ সম্পর্কে ব্রিটিশের মনোভাব ও নীতি কী ছিল সেগুলি যেমন উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালের ভারত শাসন আইন সাইমন কমিশন কোল টেবিল বৈঠক সাংবিধানিক সংস্কার শ্বেতপত্র যৌথ সংশোধন কমিটি উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন ক্রিস্ট মিশন ওয়াবেল পরিকল্পনা ক্যাবিনেট মিশন ইত্যাদি এছাড়াও গণপরিষদের নির্বাচন দেশ বিভাগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ভারতীয় স্বাধীনতা আইন ও গণপরিষদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়াও গণপরিষদের দেশীয় রাজ্যে অংশগ্রহণের প্রশ্ন এর গঠন প্রণালী কার্যাবলী এবং এর ভূমিকা সম্পর্কে এই এককে আলোচনা করা হয়েছে এই এককে গণপ স্বাধীনোত্তর যুগের ইতিহাস অর্থাৎ নেহেটিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে এর মূল টপিকগুলি হল ভারতীয় সমাজ ও রাজনীতির উত্তেজনার সূত্রগুলি ঔপনিবেশিক উত্তরাধিকার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য সংহতির পথে ভারত অর্থাৎ রাজন্যশাসিত অঞ্চলগুলির অন্তর্ভুক্তি জোনাগড় কাশ্মীর হায়দ্রাবাদ ইত্যাদি এছাড়াও রয়েছে পণ্ডিতচিরি ও গুয়া তারপরে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি সরকারি ভাষা সংক্রান্ত সংকট গণতন্ত্রের পন্থে ভারত ইত্যাদি এই এককে পরিকল্পনা ও ভারতীয় অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এর মূল টপিকগুলি হল ভারতের অর্থনৈতিক পরিকল্পনার সংক্ষিপ্ত ইতিহাস পরিকল্পনা যৌক্তিকতা পরিকল্পনার উদ্দেশ্য সাফল্যের কতটা সাফল্য হয়েছে সেগুলি এবং এছাড়াও ভারত অর্থনৈতিক পরিকল্পনা ব্যর্থতার বিভিন্ন দিকগুলি আলোচনা করা হয়েছে একক এই এককে নেহেরু পররাষ্ট্রনীতি ও জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আলোচনা করা হয়েছে এর মূল টপিকগুলি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতির পরিস্থিতি অর্থাৎ ঠান্ডা যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বের উত্থান সম উত্থান এবং জোট নিরপেক্ষ তত্ত্ব এর সংজ্ঞা উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে নেহরুর নেতৃত্বে দ্বিতীয় বিশ্ব সহযোগিতা এবং জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম কীভাবে হয় তা আলোচনা করা হয়েছে নেহরুর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ উনিশশো থেকে চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন এই এককে আলোচনা করা হয়েছে এই ছিল তৃতীয়পত্রের সবথেকে বড়ো সিলেবাসের সিলেবাস আশা করি ভিডিওটি ভালো থাকবে সকলে ভালো থেকো